ডেঙ্গি নিয়ে আগাম সতর্ক রাজ্য, আপনাদের আবারও জানিয়ে রাখি, আগাম সতর্ক রাজ্য ডেঙ্গি নিয়ে আগাম সতর্কতা। রাজ্যের 1500 কিলোমিটার খাল সংস্কারের পরিকল্পনা, 1500 কিলোমিটার খাল সংস্কারের পরিকল্পনা। প্রতি গ্রাম পঞ্চায়েতে 15 সদস্যের দল গঠন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 15 সদস্যের দল গঠন করার পরিকল্পনা। ডেঙ্গি নিয়ে আগাম সতর্ক নবান্ন, 1500 কিলোমিটার খাল সংস্কার করা হবে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 15 সদস্যের দল গঠন করা হবে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 15 সদস্যের দল গঠন করা হবে। ডেঙ্গি নিয়ে আগাম সতর্ক নবান্ন, গ্রাম এবং শহরে ভেক্টর কন্ট্রোলের জন্য নিয়োগ হবে, 132,000 লোককে নিয়োগ করা হবে, গ্রাম এবং শহরে 132,000 নিয়োগ হবে, 132,000 নিয়োগ হবে গ্রাম এবং শহরে ভেক্টর কন্ট্রোলিং এর জন্য। 29 মে থেকে 4 জুন পর্যন্ত ডেঙ্গি সপ্তাহ পালন করা হবে। বিস্তারিত জানবো আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে। দীপ্তিমান, ঠিক কি বিজ্ঞপ্তি দিচ্ছে নবান্ন, কি জানাচ্ছে নবান্ন? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা গেছে সেটা 132,000 লোককে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা বিভিন্ন গ্রামে এবং শহরে গিয়ে কিন্তু ভেক্টর কন্ট্রোল অ্যাক্টিভিটি কিভাবে করা যায় সেটার উপর জোর দেওয়া হবে। ঠিক তার পাশাপাশি কিন্তু 1500 কিলোমিটার কিন্তু যে খাল রয়েছে সেই খাল কিন্তু সংস্কার করা হচ্ছে। অন্যদিকে যেটা জানা গেছে যে প্রায় 8,500 মেডিকেল অফিসার দেওয়া হবে, ডেঙ্গু পেশেন্টদের সঙ্গে কি করে ট্রিটমেন্ট করা হয়, ডেঙ্গু পেশেন্টদের কিভাবে ট্রিটমেন্ট করা হয়, কি কি ব্যবস্থা নেওয়ার উপর কিন্তু তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হবে, পুরস্কার পালন করা হবে। এবং প্রত্যেকটা পঞ্চায়েতে 15 জন করে মেম্বার দেওয়া হচ্ছে, যারা কি প্রত্যেকটা পঞ্চায়েত ধরে ধরে তারা সার্ভে করবেন এবং সেখানকার লোকেদেরকে বোঝাবেন এবং ডেঙ্গু হলে কিভাবে সেটাকে মোকাবিলা করা হবে সেই সব বিষয়ে। আমার প্রায় 13টা পয়েন্টের আজকে এই যে বিভিন্ন দপ্তরের সঙ্গে আজকে বৈঠক হয়েছে এবং বৈঠক হওয়ার পর কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এবং রাজ্য সরকার কিন্তু আগাম বলা যেতে পারে যে সতর্ক এই ডেঙ্গুর নিয়ে। অনেক ধন্যবাদ দীপ্তিমান, কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। ডেঙ্গি নিয়ে আগাম সতর্ক নবান্ন, 1500 কিলোমিটার খাল সংস্কারের পরিকল্পনা, পাশাপাশি প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 15 সদস্যের দল গঠন করার পরিকল্পনা এবং 132,000 নিয়োগ, 132,000 নিয়োগ হবে গ্রাম এবং শহরে ভেক্টর কন্ট্রোলিং এর জন্য। 29 মে থেকে 4 জুন পর্যন্ত ডেঙ্গি সপ্তাহ পালন করা হবে।